তো ভাই ওখানে গঙ্গার সাইডে আর বসে থাকতে পারলাম না, পারলাম না মানে কি আমার তো মন সারাক্ষণই মনে হয় ঘুরে ঘুরে বেড়াই ঘুরে ঘুরে বেড়াই। একটা সেলফি তুলব। গুড মর্নিং গাইস, আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি যাব নীর ওয়াটারফলসে, হেঁটে আমাকে যেতে হবে মোটামুটি এক ঘন্টার মতো যা গুগল ম্যাপসে যা দেখতে পাচ্ছি। এখন বাজে সকাল 6:30, ওয়েদার অসাধারণ সুন্দর এবং সামনে পাহাড় আর রামেশ্বর লক্ষ্মণ ঝুলার এখানে রয়েছি আমি সামনে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। ঠান্ডা জামাকাপড় পরলেও জ্বলে না পরলেও জ্বলে। লক্ষ্মণ ঝুলার উপরেই আমি এখন রয়েছি, ফাটাফাটি ওয়েদার। সত্যি উত্তরাখণ্ডটা সত্যি আমার অসাধারণ লাগে, এত ভালো জায়গা কল্পনার বাইরে, এত ভালো এত ভালো। সত্যি তোমরা যদি আসো মানে খুব 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 এনজয় করবে এখানে উত্তরাখণ্ডে। এনজয় তো করবে প্লাস এক্সপ্লোর করার মতো জায়গা আছে অনেক, এনজয় এনজয় করার জায়গা, এক্সপ্লোর করার জায়গা হাজারে হাজারে। দেবভূমি উত্তরাখণ্ড, তার খুব জোরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। আর এখান থেকে চলে যাই, এবার চলে যাই নীর ওয়াটারফলসের দিকে। ভাই আমি আরও একবার বলছি, তোমরা যারা সোলো ট্রাভেলিং করতে চাও তো তাদের জন্য ঋষিকেশ হচ্ছে একদম পারফেক্ট জায়গা। এর থেকে ভালো সোলো ট্রাভেলিংয়ের জায়গা হতে পারে না, কারণ কোনো রকম কোনো ভয় নেই। যে হেডেক টেনশানগুলো যে থাকে যে সোলো ট্রাভেলিং করবো, একা যাবো, কীভাবে যাব এত দূরের রাস্তা, তো সেই রকম কোনো ভয়ের ব্যাপার নেই। এখানে তোমার কোনো টেনশান ছাড়া তুমি সমস্ত কিছু সুযোগ সুবিধা পেতে পারো, রুম পেতে কোনো অসুবিধা হবে না, সমস্ত কিছু। এটা হলো যোগা ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সরি যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। তো এখানে সব গঙ্গার ধারে অনেকে যোগা করছে দেখছি, ফরেনাররা যোগা করছে দেখাচ্ছি তোমাদেরকে আমি। এইসব যোগা করছে এখান দিয়ে দেখাচ্ছি। এখানে ক্যাম্প করেছে সব লোকজনে দেখতে পাচ্ছি, এই যে গঙ্গার পাড়ে ক্যাম্প, নাইট স্টে করছে। তবে ঠান্ডা লাগলেও একটা জিনিস আমার এখানে মনে হচ্ছে যে এখানে শরীর খারাপটা কিন্তু হয় বলে খুব একটা মনে হচ্ছে না, কারণ আমি অত ঠান্ডা জলে চান করলাম হরিদ্বারে, কারণ এখানে ওয়েদারটা এমনই ঠান্ডা জলে চান করলেও শরীর খারাপ করবে না। ও যা ভিউ হরে ভাই, কি অসাধারণ ভিউ! প্রচুর লোকজন এসে এখানে সব ফটোশুট করছে, মেয়েরা, ইয়াং ইয়াং মেয়েরা। গঙ্গার পাড়টা যে এত সুন্দর হতে পারে, বালিয়ারি পুরো বালিগুলো উড়ে উড়ে সব লাগছে। এখানে চারিদিকে শিবের মূর্তি সব লাগানো আছে, যোগা করে তো সমস্ত লোকে, প্রচুর ছেলে মেয়ে সব যোগা করছে এখানে গঙ্গার ধারে সকালবেলাতে। এই যেমন এখানে একটা পতাকা লাগানো আছে আর শিব মূর্তি, পথ পথ করে উঠছে ভারতীয় পতাকা। ভাই খুব ঠান্ডা, খুব হাওয়া, জ্যাকেটটা যে কেন নিলাম না, কেসটা পুরোপুরি খেলাম একদম। বাবা রে বাবা, হাওয়াতে পুরো ঠেলে সরিয়ে দিচ্ছে। কোথা দিয়ে কোথা দিয়ে চলেছি জঙ্গলের রাস্তা রাস্তা দিয়ে। কি ভিউ ভাই, কি ভিউ! এই যে জল দেখছো গঙ্গা জল, প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা পুরো। এখানে খুব সাবধানে চলতে হবে, পরে টরে গেলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে আমি ভিডিও বন্ধ করি, এখানে যা রাস্তা এমনি এমনি ক্যামেরা হাতে নিয়ে যাওয়া খুব মুশকিল। আরে ভাই কোথায় এসেছি, এখানে একটা সত্যি কুটির রয়েছে গঙ্গার সাইডে, বাবা এটা মনে হচ্ছে মুনিঋষির। ও ভাই লেভেল লেভেল, হমকো জানা হ্যায় নীর ওয়াটারফল নিচ দিয়ে।
निश अच्छा पूरा ही गंगा के किनारे से ओके आगे बीच है पूरा बीच क्रॉस करना ताकि रास्ता रास्ते चलते रहना अच्छा ठीक है ऐसे जैसे ये रास्ता ना हाँ ठीक है ओके थैंक यू भाई असाधारण एक कुटीरटा के लागल गंगार साइडर हैंड कुटीर मस्त असाधारण असाधारण এবার রোদ্দুর বেরিয়েছে অনেকটা এবার আর অতটা ঠান্ডা লাগবে না আশা করি ভাই মজা আগে আইধার পুরোপুরি মজা এসে গেল আমার এখানে সকালবেলা আর আমাদের এরকম প্রকৃতি ভাবতে পারা যাচ্ছে না রাস্তা তো খুঁজে পাচ্ছি না রে ভাই নীল ওয়াটার ফল কি আর যেতে পারবো না বুঝতে পারছি না রাস্তা ভটক গেয়া কোথায় দিয়ে যাবো কোথায় দিয়ে যাবো কিছুই বুঝতে পারছি না আমার মনে হচ্ছে এখান দিয়ে রাস্তা থাকলেও থাকতে পারে ইয়াস 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 পেয়েছি রাস্তা আছে মনে হচ্ছে এত পায়ের দাগ বলে ভাই এটা যাওয়া যাবে না ভাই এত পরিশ্রম কি পণ্ড হবে কি না বুঝতে পারছি না যেতে পারবো কি না যা রাস্তা আবার একবার মনে হচ্ছে যেতে পারবো একবার মনে হচ্ছে যেতে পারবো না দেখি শেষ চেষ্টাটুকু করে বাবা এখানে তো ভাই ভয় লাগছে রে আরে ভাই রিস্কি রিস্কি ভাই রিস্কি এর থেকে বেশি আর যাওয়া যাবে না না রিস্ক নিয়ে লাভ নেই ভাই এখানকার যা রাস্তায় পা ভিজলে পড়ে গেলেই হয়ে গেল খুব রিস্কি ব্যাপার যা এখানে নদী এ দেখাই তোমাদেরকে এই জায়গাটা দিয়ে মনে হচ্ছে গেলে যাওয়া যেতে পারে ওই পাটটা কী আছে সেটা তো বুঝতেও পারছি না এখানটা যেতে না পারলে ওখান থেকে নামতেও পারবো না হয়তো ওই যে দূরে ওখানটা সিনেমাতে রয়েছে কুটির কুটির কিসব রয়েছে ওই জায়গাটা চলে যেতে পারলেই আমার মনে হচ্ছে হয়ে যেত কিন্তু ওই জায়গাটা কী করে যাবো বুঝতে পারছি না এখানে এখান দিয়ে যাওয়া মুশকিল ওই সাইডটা কী আছে বোঝা যাচ্ছে না পড়লে শেষ সঙ্গে সঙ্গে শেষ দেখতেই পারছো যা অবস্থা ফিরে যাই রিস্ক নিয়ে লাভ নেই ভাই জীবন সংসার করে লাভ নেই কোনো রেস্ট্রিক্টেড এরিয়া দেখাচ্ছে এটা আবার এরিয়া রেস্ট্রিক্টেড রাশিয়া ইউকে ফরেস্ট ডিপার্টমেন্ট ভাই গঙ্গার পাড় দিয়ে তো আমি এখান দিয়ে যেতে পারলাম না খুব রিস্কি জায়গা অনেক কারোকে আমি যেতে বলবো না এটা দিয়ে তো তারপরে এখান দিয়ে আর একটা বাঁধ দিক দিয়ে যে রেস্ট্রিক্টেড এরিয়া জঙ্গল এরিয়া ফরেস্ট ডিপার্টমেন্টের যে জঙ্গল রয়েছে সেইখান দিয়ে একটা রাস্তা রয়েছে সেইটা দিয়ে এখন আমি চলে যাচ্ছি এটাও প্রচণ্ড রিস্কি আমি কারোকে বলবো না যে এটা দিয়ে আসতে খুব সাহস থাকলে এখান দিয়ে আসতে পারো তোমরা নিরিবিলি এলাকা জন্তু জানোয়ারও থাকলে থাকতে পারো এখানটা যা দেখে মনে হচ্ছে দেখতে পাচ্ছ সামনে এসব গাছপালা পড়ে আছে এই যে প্লাস সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের এদিক ওদিক কিছু করলে জরিমানা আছে 50,000 টাকা পেনাল্টি ওখানে লেখাই রয়েছে তো যাদের সাহস আছে তারা অবশ্যই এসো কিন্তু ফ্যামিলি নিয়ে একটু রিস্ক আছে ফাইনও করতে পারে যদি কোনো উল্টোপাল্টা কিছু নজর পড়ে কোনো জীবজন্তু মারলে বা জঙ্গলে কোনো গাছ কাটলে 50,000 টাকা ফাইন তো মোটামুটি হয়ে গেল আমি 1.5 ঘন্টা হাঁটছি আমাকে খুঁজতে হচ্ছে খুঁজে খুঁজে যেতে হচ্ছে প্রথমে গিয়েছিলাম গঙ্গার নদীর পাশ দিয়ে একদম কিনারা দিয়ে ধার দিয়ে যাচ্ছিলাম কিন্তু ওখান দিয়ে যেতে পারলাম না সেসব দিয়ে আর রিস্কি জায়গা পড়লে তো পুরোপুরি শেষ যার জন্য আমি আবার ব্যাক করলাম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি নীল ওয়াটার ফলে আজকে গিয়েই ছাড়বো গঙ্গার আওয়াজ দেখো ভাই স্রোতের কি আওয়াজ এই যে এখানে একটা কুটিরের সামনে চলে এসেছি আমি দেখাচ্ছি আমি কুটিরটাকে আদিদেব কুটির লেখা রয়েছে নাম
ভাই কি রাস্তা, কোথায় চলেছিস? স্বর্গ ভাবতেও আমার অবাক লাগছে। এই যে এই কুটিরটাই আমি ওই পার থেকে যখন দেখাচ্ছিলাম বলছি গিয়ে ওই জায়গাটাতে নেমে গিয়ে বলছি আমি। ভাই আমি এই জায়গাটার কথা আমি বলছিলাম ওই পার থেকে তখন দেখাচ্ছি যে ওই যে আমি ছিলাম ওই জায়গাতে, মোটামুটি ওই রকম জায়গাতে, ওইখান থেকে আমি ওইখান থেকে আসতে পারলাম না। ওইখানটাই আমি রিস্কি হয়ে যাচ্ছিলো, বুঝতে পারছিলাম না রাস্তা সত্যিই রিস্কি, কিন্তু ওটা খুব মুশকিল আছে, যার জন্য আমি ফিরে চলে আসলাম ওই আবার উপর দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে আসলাম। ও ভাই লেভেল লেভেল, এই কুটিরটা দেখো, এখানে সব চেয়ার টেয়ার রয়েছে, এখানে কারা থাকে জানি না, তালা দেওয়া রয়েছে, নেট দেওয়া ঘেরা। কোথায় এসেছি ভাই, হিমালয়ের কোন কোলে একটা তপবন, সিনি দেখতে এখানটা নামি। কি অসাধারণ ভিউ ভাই, ছবি, এটা ছবি, পুরো পুরো ছবির মতো একটি জায়গা একদম। বাস্তবে এখন ফার্স্ট টাইম দেখছি, এরকম ছবিতেই দেখেছি লাইফে। ও ভাই এখানটা জাস্ট থাকতে হবে, এখানে এই কুটিরটার মধ্যে আর পারছি না আমি। ও এই কুটিরাই শুধু জাস্ট একটা মানে একটা সপ্তাহ কাটাতে হবে, কেউ নেই, তালা দেওয়া এখন আছে, কেন জানি না, কেউ সাধু কারি কার্ড হি সার্ব, কি লেখা রয়েছে কার্ড হি সার্বাস না কি একটা লেখা রয়েছে ভিতরে। এখানে সব ধ্যান ট্যান করে, এই সমস্তই হয়। চেয়ার রয়েছে ভিতরে দেখতে পাচ্ছি আবার। ভাই আমি এই জায়গাটাতে বসে আছি হয়ে গেল আধা ঘন্টা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, ভাবা যাবে না এখানটা সময় কাটানো কীভাবে যে সময় কেটে যাবে সারাদিন, এবং অত অসাধারণ প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে, প্লাস জঙ্গলের ভিউ, সামনে নদী, পিছনে জঙ্গল, আর এখানে একটা সুন্দর কুটির, দূরে দেখা যাচ্ছে ঋষিকের শহর, বড় বড় সব বিল্ডিং, বাড়ি, হোটেল, আর এই জঙ্গল, এই নদী, নদীর আওয়াজ স্রোত তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কত খরস্রোতা নদী, এখানটা ভীষণ ভয়ঙ্কর রূপ। এখানে লেপাট ফেপাট আছে ভাই, এই একা রাস্তা এখানে যেতে ভয়ও লাগছে আমার সত্যি কথা, সিরিয়াসলি একটু লেপাট আছে এই জঙ্গলে। ও অসাধারণ ভাই অসাধারণ, এই ঝর্ণাটা মিস করা মানে ঋষিকেশ ট্রাভেল করা সম্পূর্ণ থেকে যাবে, অকল্পনীয় ভাই অকল্পনীয়, এটা আমার লাইফে একটা মিস হয়ে গেল, পরবর্তীকালে যদি আবার কখনো আসতে পারি